সব সমস্যা সুফল মিলে, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, সৌভাগ্যের দিশাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল দা। শ্রীলাল দা, কেমন কাটবে আজকের দিনটা, পঞ্জিকা কি বলছে? চলো দেখি। আজ 31 জুলাই, বুধবার, 14ই শ্রাবণ, চতুর্দশী, যোগ হচ্ছে বজ্রযোগ। এই বজ্রযোগ কিন্তু ভালো না, বুঝলেন? তার উপরে আজকে অমাবস্যা আছে, অর্থাৎ আজকের দিন মানে অতি উৎসাহ ক্ষতির কারণ আছে। এবার আসি রাশিভিত্তিক ফলাফলে। প্রথমে মেষ রাশি। যেটা বললাম আপনাকে, মানে সাহসিকতা খুব ভালো, দুঃসাহসিকতা ক্ষতির কারণ হতে পারে। কোনো ব্যাপারে হাত গলাবার আগে, কোনো ব্যাপারে হাত দেওয়ার আগে, কোনো ব্যাপারে নাক গলাবার আগে, কোনো জায়গায় কাজ করার আগে পুনর্বার চিন্তাভাবনা করবেন। বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে কথার মধ্যে বাঁধন রাখতে হবে, কিন্তু আপনার কথা লোকে শুনছে, আপনি খুব ইম্পর্টেন্ট পার্সন। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চঞ্চলতা, অস্থির, রাগারাগি করা, এটা আপনার বেসিক এসে দাঁড়িয়েছে। আজকের দিনটা স্পেশালি এগুলো বাদ দিয়ে স্মাইল রাখুন, কাজ করুন। কর্কট রাশি। প্রচুর ব্যয়যোগ দেখা যাচ্ছে আজকে। আজকে আপনি না নিজেকে মনে হবে কিন্তু বিউটি কুইন করে তোলার, আপনাকে নিজেকে বিশাল ভালো কিছু, তার জন্য প্রচুর ব্যয়যোগ দেখা যাচ্ছে, করুন, ব্যয় দিন আজকে ভালো। সিংহ রাশি। সিংহরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে অশান্তির যুগ দেখা যাচ্ছে, আপনাকে কেউ টেক্কা দিচ্ছে, আর টেক্কা তো দিতেই পারে, কম্পিটিশনের যুগ, আপনিও কাউকে টেক্কা দিচ্ছেন, আজকে হয়তো হারতে পারেন, রাগ করবেন না। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ, কর্মক্ষেত্রে বিশেষ শুভ, স্যালারি বা ইনকাম বাড়ার যুগ দেখা যাচ্ছে, লটারিতে অর্থপ্রাপ্তির যুগ দেখা যাচ্ছে। তুলা রাশি। তুলার ক্ষেত্রে দাঁড়া ফাটিয়ে দিন আর কি, মানে আপনি সব কাজ করতে পারবেন, একদম জিতবেন, শুধুমাত্র বাবার দিকটা আপনার একটু অসুবিধা আছে, একটু বাবার দিকে নজর বা খেয়াল বা অর্থ দেবেন। বৃশ্চিক রাশি। বৃশ্চিকের ক্ষেত্রে শরীর নিয়ে ডিস্টার্বেন্স হতে দেখা যাচ্ছে, কোনো রকম অস্ত্রোপচার টেন্ডেন্সি থাকলে বা ডক্টর সাজেশন থাকলে আজকে চিন্তা আরেকবার পুনর্বার করা দরকার। ধনু রাশি। ধনুর ক্ষেত্রে পারিবারিক বিশেষ করে স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক আজকে আপনাকেই মজবুত রাখতে হবে। হ্যাঁ, উল্টো দিক দিয়ে হয়তো আপনার কিছু কথা শুনতে হতে পারে, পরিবেশ খারাপ হতে পারে, কিন্তু আপনি নিজে খারাপ করবেন না, তাহলে সংসার বা সুখটা বজায় থাকবে। মকর রাশি। মকরের ক্ষেত্রে শত্রুতা যোগ দেখা যাচ্ছে, লিগাল শত্রুতা যোগ দেখা যাচ্ছে, পলিটিক্যাল শত্রুতা যোগ দেখা যাচ্ছে, আপনাকে লোকে হিংসা করছে, জ্বলছে আজকে। কুম্ভ রাশি। কুম্ভর ক্ষেত্রে সন্তান নিয়ে চিন্তার যোগ দেখা যাচ্ছে, প্রচণ্ড চাপে আছেন আপনি সন্তান নিয়ে, একটু রিল্যাক্সন প্ল্যানিং করুন, কাউন্সেলিং করুন। মীন রাশি। মীনের ক্ষেত্রে ব্যয়বহুল দিন, পরিবার বা অর্থনৈতিকভাবে প্রচুর খরচা দেখা যাচ্ছে, ভালো কিছু করছেন, প্রপার্টি হয়তো কিনতে পারেন, কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, গুড, ঠিকঠাক। আজকে টোটকাতে কি থাকছে বন্ধুদের জন্য? রোজই টোটকা দিই, অধীর আগ্রহে বসে থাকেন আপনারা যে হ্যাঁ শ্রীলালদা আজকে কী টোটকা দিচ্ছে আর কি, সেই টোটকাটা শুনতে হবে। এই আমাদের বলা হয় যে ধরো এই যে আমরা ধান্য ছেদন বলি আমরা, আচ্ছা একটা চাষি তো চাষ করবে, ধান কাটবে, তাহলে আজকে কেন দিনটা ছেদন করার দিন? কি হয় আমরা বলি কি কাটলে বাড়ে, অনেকে ভাবে কি কাটলে কমে, আমরা বলি কাটলে বাড়ে, গাছ কাটলে কিন্তু গাছ বাড়ে, তা ধান্য কাটলে কিন্তু ধান্য বাড়ে আর কি। ওই জন্য আমাদের ঘরে বলে কি যদি কোনো কারণে চাল কম পড়ে আমরা বলি বাড়ন্ত, মানে আজকের দিন যে যে জিনিস কাটলে পারে সেই কাজগুলো আপনি করতে পারবেন, বিশেষ শুভ দিন আজকের জন্য, প্রযোজ্য। বাহ, দারুণ টোটকাটা দিলেন, থ্যাংক ইউ সো মাচ শ্রীলাল দা।
আজকের মতো সময় শেষ বন্ধুরা, কথা দিচ্ছি আবারও হাজির হয়ে যাবো শ্রীলাল দাকে সঙ্গে নিয়ে নেক্সট ডে।